মিটারটা কিন্তু আমাদের আগে যে জলপাইগুড়ি মিটারটা ছিল সেখানে চলে এসেছে। চলো গাইস, ভালো ভালো তোমরা সবাই ভালো আছো? চলো ভালো, আমাদের লাবণ্য দাঁড় হয়েছে। এই বাজে কামে ঢোকাবা না, মানে মানে আমাকে একদিন ফোন করে বলছে দীপক দা কেউ আমাকে এখন প্রিয়াঙ্কা দত্ত বলে চেনে না, মঙ্গল ভেটি বলে চেনে। Hey guys, welcome back again my brand new video. I am Nuri, you are watching in SBR Me YouTube channel. So guys, আজকে যে ভিডিও সেটা কিন্তু নেক্সট লেভেলের হবে, মানে ভেরি স্পেশাল ডে আজকে। কারণ না আজকে আমি যাবো একটা মিট আপে যেখানে কিন্তু আমাদের জয়ন্ত রয় ব্লগস অ্যান্ড প্রিয়াঙ্কা দুতা খিলিবা ছিরু রাজবংশী পুরানা খিলাড়ি সব আসতে চলেছে। সো আপাতত রয়েছি দেখতে পাচ্ছ আমাদের হলদিবাড়ি যে বাস স্ট্যান্ডে রয়েছে সেইখানে। অ্যান্ড ভাই গরম কিন্তু প্রচণ্ড, এখন কিন্তু অলমোস্ট বাজে তিনটা, তাই একটু লস্তি টস্তি নিয়ে ভাইয়ের সঙ্গে রেডি হয়ে এখানে বসে রয়েছি। অ্যান্ড এখান থেকে কিন্তু বেরোবো একটু পরেই। আর আজকে কিন্তু একটা রুবেল ডান্স একাডেমির যে ডান্স একাডেমিটা রয়েছে সেটা কিন্তু গ্র্যান্ড ওপেনিং হবে, অ্যান্ড সেইখানে কিন্তু আমাদের মিট আপটা হবে। অ্যান্ড মিট আপ লোকেশন হচ্ছে বানাচাঁদ প্রাইমারি হাই স্কুল। গাইস বাড়ির পাশে মিট আপ হলে এরকমটাই হয়, মানে বুঝতে পারছো তো আমাদের হলদিবাড়িতে কিন্তু মিট আপটা হচ্ছে, তাই আর কি আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সো আমাদের কিন্তু অনেক কাজবাজ ছিল, তাই আর কি একটু আগেই চলে এসেছি। অ্যান্ড আপাতত যাচ্ছি আমাদের যে ডেস্টিনেশন রয়েছে সেখানে, এখন যাচ্ছি বানাচাঁদ স্কুলে। সো ওখানে কিন্তু মোটামুটি ভিড় টির হয়েছে কিনা আগে তোমাদের এখন গিয়ে দেখিয়ে দিই। আমার তো মনে হয় না যে হবে, কেমন হবে বুঝতেই পারছো যা গরম, মানে অবস্থা খারাপ, তাই আর কি মনে হচ্ছে না এত তাড়াতাড়ি আসবে। আমার তো মনে হয় আস্তে আস্তে বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে, বাট কোনো ব্যাপার না, আমরা গিয়ে তোমাদের সবার আগে আপডেটটা দেব। আর এখন বলি গাইস, তোমরা কিন্তু সবাই আমার ভিডিও দেখছো বাট শেয়ার আর সাবস্ক্রাইব করছো না, সো প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব মাস্ট, এটা কিন্তু না করলে ভাই চ্যানেলের যে ইংগেজমেন্ট সেটা কিন্তু বাইরে না, সো প্লিজ সেটা করে দাও। অ্যান্ড দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এটা কিন্তু আমাদের যে বানাচাঁদ স্কুল রয়েছে ওইদিকে যাচ্ছে। তো চলো আপাতত ওইদিকে যাই, অ্যান্ড ওখানে গিয়ে কোথাও হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা সেই দোকানে, আমি ভাবছি যে লেট হবে। তো আমাদের জয়ন্তদা কিন্তু চলে এসেছে, তো জয়ন্তদা কিন্তু আমাদের আগে যে জলপাইগুড়ি মিট আপটা ছিল সেখানে চলে এসেছে। গাইস ভালো ভালো তোমরা সবাই ভালো আছো? চলো তোমাদের যেমনটা বললাম যে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, আমাদের যে মেন হচ্ছে আমাদের জয়ন্তদা, যেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির ছেলে, মানে বুঝতেই পারছো সবাই কিন্তু চেনো। তো জয়ন্তদা কিন্তু আপাতত দেখতে পাচ্ছ এখানে চলে গেছে, অ্যান্ড তার যা যত মানে বন্ধু রয়েছে রাইডার টুইন টুইন তারা কিন্তু এখন আসেনি, অ্যান্ড খিল্লিবা ছিরুদা সবাই কিন্তু আসবে। অ্যান্ড আমাদেরও দেখতে পাচ্ছ ভিড় কিন্তু সেরকম নেই, বাট গাইস আর একটু পরে কিন্তু তোমরা দেখবে যে ভিড় কাকে বলে। তো এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু সবাই সেলফি টেলফি নিচ্ছে জয়ন্তদার সঙ্গে। জয়ন্তদা এদিকে আরেকবার দেখো, সে বর্তমানে কিন্তু জয়ন্তদা এখানে চলে এসেছে আমাদের। তো দেখতে পাচ্ছ সব যত বন্ধু রয়েছে সবাই চলে এসেছে। তো চলো আস্তে আস্তে তোমাদের সব কিন্তু দেখাবো, মানে তোমরা স্টে করো, যেহেতু বুঝতেই পারছো হলদিবাড়ি আমাদেরই, মানে বুঝতে পারছো তো সেরকম নেক্সট লেভেলেরও ব্লগ হবে। চলো দেখতে যাবো। সো গাইস আমাদের যে প্রোগ্রাম রয়েছে মিটেবে সেটা অলমোস্ট স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাইয়েরা আমি শুধু বসে রয়েছি। গাইস আমরা যখন বসে আছি, বাট ওইদিকে দেখো একটু, মানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কোনো রিসপেক্ট নাই ভাই। সো এটা এর যে ইসেটা, মানে আমাদের যাতে রিসপেক্ট দেয় ওই জন্য কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে ভাই বলো যে সো গাইস এখন কিন্তু স্টেজে উঠে গেছে আমাদের শিলিগুড়ি যত রাইডার রয়েছে তার ভাই থেকে অনেকজনই রয়েছে। সো দেখতে পাচ্ছ এখানে যে কয়জনই রয়েছে সব কিন্তু শিলিগুড়ির রাইডার, মানে সব চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সব দাদা এখানে উঠে গেছে স্টেজে, অ্যান্ড তাদের যে কিছুটা শো তোমরা সেটা চেক আউট করো। হ্যান্ড কোথাও শিলিগুড়ি থেকে বাইক চালিয়ে এসেছে, এদের জন্য একটু জোরে হাততালি হোক ভাই, সবাই মিলে একটু থ্যাংক ইউ। গাইস এখন কিন্তু ফাইনালি আমাদের যে জয়ন্তদা রয়েছে সে কিন্তু যাবে স্টেজে, দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর পাবলিক রয়েছে। অ্যান্ড এই ঘরে রয়েছে আমাদের জয়ন্তদা, সো এই ঘর থেকে কিন্তু যাবে ওইখানে। সো আমরা কিন্তু ভিতরে রয়েছি, বাট গাইস কিছু করার নেই, মানে অনেকবার কিন্তু মিট করলাম, আর কত মিট করবো। সো এখানে কিন্তু যাবে আমাদের জয়ন্তদা স্টেজে। তো চলো জয়ন্তদার যে পাবলিক রিয়াকশন সেটা তোমরা চেক আউট করো। সো গাইস এখন কিন্তু দেখতে পাচ্ছ আমাদের জয়ন্তদা যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। সো এখানে কিন্তু আমাদের জয়ন্তদা রয়েছে, সো এই এই সাইড থেকে এখন যাচ্ছে স্টেজে। চলো দেখতে পাবো। Oh!
জেজেআর ডান্স একাডেমি ওটাতে আমার 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু আমি ওই চ্যানেলে মানে কাজ করে একটা না খুশি পাচ্ছিলাম না। টিকটকে 1 থেকে 2 বছর টানা খাটনি করলাম, খাটনি করার পর ওখানে আমার 2 লাখের মতো ফলোয়ার্স হয়ে গেল, তারপরে হঠাৎ করে টিকটক ব্যান। সেদিন আমি আবার টাকলা হবো, ওর জন্য একটু জোরে হাত তালি হয়ে যাক। শিওর কিন্তু হয়ে যাক গাইস, ফাইনালি আমাদের জয়দিতা কিন্তু অন স্টেজ প্রোগ্রাম করে চলে আসলো। তোমাদের হতে পারি কেমন লাগলো? হতে পারি খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম হতে পারি এই ছবিটা করার। তোমাদের কেমন লাগলো? আমাকে জানি আউট দেয় যাক তোমায়, আমি লড়ি শুরু আছে আমাদের তোমার স্টোরি আছে আমার। আমাদের জয়ন্তদার জন্য কিন্তু আমাদের জয়ন্তদা কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই, যদি তোমরা চাও আমি করতে পারো, আমি জয়ন্তদাকে ইনস্টাগ্রামে মেনশন করে দেবো। চলো এখন কিন্তু আরও প্রিয়াঙ্কাদি রয়েছে, লাবণ্যদা রয়েছে, তাদের সঙ্গে মিট আপ করে দেবো। চলো হচ্ছে আমাদের প্রিয়াঙ্কাদি থেকে শুরু করে সবাই রয়েছে এখানে, আমাদের লাবণ্যদা রয়েছে। লাবণ্যদা আরেকবার একটা ডায়লগ আইএম তো অবাক পরে, লাবণ্যদা কিন্তু এক্ষুনি আনলো ডায়লগ টাইলগ সব পরে দিবে। তো চলো দেখা হচ্ছে সবাই, এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, তো আস্তে আস্তে এখান থেকে বেরোবো। অ্যান্ড আমাদের খিল্লিবা ছিমুরা কিন্তু এখন আসেনি, তো দেখি কখন আসবে। যদি খিল্লিবা ছিমুরা আসে তাহলে ওর সঙ্গেও দেখা করে দেবো, তোমাদের আমি মিট করিয়ে দেবো। তো আপাতত এখান থেকে বেরোই, কেননা প্রচণ্ড গরম করছে, দেখতে পাচ্ছ অনেক কিন্তু লোকজন চলে এসেছে, অনেক ফ্যান ফলোয়িং, কেননা এখানে লাবণ্যদার থেকে শুরু করে আমাদের জয়ন্তদা প্রিয়াঙ্কাদি সবাই রয়েছে দেখতে পাচ্ছ ওখানে। তাই আর কি এখানে থাকা যাচ্ছে না, তো চলো বাইরে গিয়ে কোথাও হচ্ছে। যতক্ষণ দেখে কিন্তু তোমার দেখলে ঘরের ভিতর প্রিয়াঙ্কা দত্তকে অ্যান্ড বাইক কিন্তু দেখতে পাচ্ছি, আমাদের প্রিয়াঙ্কা দত্ত তো গাইস ফাইনালি আমাদের প্রিয়াঙ্কা চলে এসেছে দেখতে পাচ্ছ। কি বলি কি বলি আরে কি বলে কি বলে? তো আমার ভাই কি জানি একটা কমেন্ট করলো আমাদের প্রিয়াঙ্কা দত্ত দিয়ে এখন আসছে, তো চলো যত পাবলিক রয়েছে সবাই ডিমান্ড কিন্তু পাতলি কামড়িয়া নাচ করবে আমাদের প্রিয়াঙ্কা দি। তো চলো দেখি তালটা তো পরে খাবো। দাঁড়া তোরা তো কইরে দিয়ে চলে যাবি, পরে আমাকে ফোনে তাল দিবে, কি করছো তুমি? এটা প্রিয়াঙ্কা দত্ত বলেছেন না, মঙ্গলুর ভেটি বলেছেন। তো তোমরা যদি জানো প্রিয়াঙ্কা দত্ত ফেমাস, তার বাবার সাথে একবার দেখা করে এসো, জানো তো এখন কিন্তু অন স্টেজ চলে এসেছে আমাদের লাবণ্যদা, মানে রাজবংশী পুনরায় খেলে এখানে দেখতে পাচ্ছ। এন এসে কিন্তু আমাদের অডিয়েন্স রয়েছে সবাই মিলে, এখন দেখতে থাকো। আমরা কিন্তু বেরিয়ে গেলাম আমাদের বানাচার স্কুল থেকে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু আবার তখন চলে যাচ্ছে। জানি না ভিডিওটা কেমন হয়েছে, বাট আমার ইচ্ছে থেকে কিন্তু আমি অনেক চেষ্টা করছি ভিডিওটা ভালো করার, আই হোপ তোমরা আমাকে সাপোর্ট করবে। তো চলো এখানে কিন্তু যত ইউটিউবার ছিল তোমাদের সঙ্গে মিট আপ করে দিয়েছি, শুধু সৌরভ শর্মা বাকি ছিল, বাট সেই দাদার সঙ্গে কথা হয়েছে, বাট তখন আমি ক্যামেরাটা অন করিনি, ক্যামেরাটা মানে মোবাইলটা দাদা নিয়ে গেছিলো, দাদা বলতে এই ফ্রেন্ডটা নিয়ে গেছিলো, তাই কি তখন আর ইসে করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো চলো আজকের এই ভিডিওটা এইখানে এন্ড করছি, আই হোপ তোমাদের ভালো হয়েছে, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, গুড বাই, টাটা।